আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। কোনো প্রকার মেজারমেন্ট কাপ ছাড়াই চায়ের কাপে মেপে বাসায় কিভাবে আপনারা কেক তৈরি করতে পারবেন সেটি আজকে আমি শেয়ার করব। সেজন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। এরকম মেজারমেন্ট কাপ কিন্তু অনেকের বাসাতেই থাকে না, কিন্তু এরকম ধরনের চায়ের কাপ কিন্তু সবার বাসাতেই থাকে। আজকে আমি চায়ের কাপ দিয়ে সবগুলো উপকরণ মেপে কেকটা তৈরি করব আর চা চামচ দিয়ে সবগুলো উপকরণ মেপে নেব। দুইটা ডিমের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপের থেকে সামান্য পরিমাণে একটু কম চিনি। আপনারা চাইলে এক কাপ পুরো ভর্তি করে দিতে পারেন। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ডিম আর চিনিটা মিশিয়ে নিচ্ছে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি চার কাপের মেপে হাফ কাপ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মেশানো হয়ে গেছে। এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, চার চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এখন এই অবশিষ্ট অংশগুলো ফেলে দিতে হবে। আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে গরুর দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। গরুর দুধটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আবারও দিয়ে দিলাম হাফ কাপ গরুর দুধের পুরো দুধটাই আমার লেগেছিল। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরকম পর্যায়ে চলে আসলে বুঝবেন যে ব্যাটারটা হয়ে গেছে। কেক তৈরি করার জন্য এখানে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের বাসায় কেকের মোল্ড না থাকলে সসপ্যানেও এই কেকটা তৈরি করতে পারবেন। এখন আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। একটু হাত দিয়ে চারিপাশে তেলটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি নিচে একটু লেখার কাগজ দিয়ে দিচ্ছি। আপনার চাইলে সাইড দিয়েও দিয়ে দিতে পারেন। এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একদম ভর্তি করে দেওয়া যাবে না, অর্ধেক করে দিতে হবে। ব্যাটারটা দিয়ে এরকম তিন চারবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এতে করে ভেতরে যদি কোনো বাতাস থাকে সেটা বের হয়ে যাবে। এখন আমি এখানে কিছু মোরব্বা দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা না দিলেও চলবে। এদিকে চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলের যে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি বন্ধ করে দিয়েছি। এভাবে আমি 10 মিনিট জ্বাল দিয়ে নিব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এরপর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি কেকের মোল্ডটা দিয়ে দিলাম।
কিছুটা ব্যাটার যে বেঁচে গিয়েছিল সেটা আমি চায়ের কাপের মধ্যে ঢেলে নিয়েছি। তো চায়ের কাপের নিচে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আর তারপর কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 40 থেকে 45 মিনিটের জন্য। 40 থেকে 45 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে। একটা টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। মাঝখান বরাবর দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিন হয়ে বের হয়ে আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। তো কেকটা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড থেকে কেকটা বের করে নেব। এর জন্য একটা ছুরির সাহায্যে চারিদিকে একটু এরকম করে কেটে নিচ্ছি। একটি প্লেটে ঢেলে নিলাম আর নিচের কাগজটা আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিচের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। কেকটা একটু কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন একটা ক্লিক করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।